খেলাটা যখন টেস্ট আর ম্যাচটা হবে পাঁচ দিনের। অতীত বলছে সাগরিকায় স্পিনে দুর্বার টাইগার বোলাররা, 18 ম্যাচে সর্বোচ্চ 64 উইকেট ক্যাপ্টেন সাকিবের, 10 ম্যাচে 43টা তাইজুলের, মিরাজের 7 ম্যাচে 29 উইকেট। আর বর্তমান স্কোয়াডের পেসার মুস্তাফিজের সাগরিকায় উইকেট, 5 টেস্টে 12টা। চোখ ফেরানো যাক ভারত ভার্সেস বাংলাদেশের টেস্ট হিস্ট্রিতে। দুই দল একে অপরের মুখোমুখি হয়েছে 11 ম্যাচে, 9 ম্যাচ জিতেছে ভারত, 2টা ড্র। আর সাগরিকায় খেলা বাংলাদেশ ভারতের আগের 2 টেস্টে 1 ম্যাচে হার আর 1টা ড্র করেছে বাংলাদেশ। প্রায় 6 মাস পর সাদা পোশাকের ক্রিকেটে বাংলাদেশ, একই অবস্থা ভারতেরও। লাল বলের ম্যাচে তাই সতর্ক হয়েই মাঠে নামতে হচ্ছে বাংলাদেশ ভারত দুই দলকেই। বেশি টেস্ট খেলেছেন তিনি, রানও করেছেন সবার চেয়ে বেশি, তাই এই গ্রাউন্ডের সেরা ব্যাটার মুশফিককেই বগল দাবা করতে চাইবেন কোচ রাসেল ডোমিঙ্গো, সেটাই স্বাভাবিক। শেষ টেস্টে এই মাঠে রানের পাহাড় গড়েছিল ভারত, টাইগারদের বোলিং দৈন্যতা ছিল স্পষ্ট। প্রথম টেস্টে এবাদত, মুস্তাফিজ, মিরাজদের সাথে ইঞ্জুরি আক্রান্ত তাসকিন মূল স্কোয়াডে থাকবেন কিনা সেটা নিয়ে আছে সংশয়। তবে নেটে ফুল রিদমেই বল করতে দেখা গেছে টাইগার স্পিড স্টারকে। টি-20 বিশ্বকাপ শেষে ওয়ানডে সিরিজ, এরপর টেস্ট সিরিজ। সাকিবের নেতৃত্বে সাদা পোশাকের ক্রিকেটে কেমন করে বাংলাদেশ ভারতের বিপক্ষে দেশের মাটিতে, সেটাই এখন দেখার বিষয়। সাগরিকের এই ভেনু বরাবরই পয়মন্ত বাংলাদেশের ব্যাটসম্যান এবং বোলারদের জন্য, সেখানে আরও একবার জ্বলে ওঠার অপেক্ষায় টাইগাররা। প্রতিপক্ষ ভারত, সেটা মাথায় রাখতেই হবে। শাহান পাপন, ডিবিসি নিউজ, জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, চট্টগ্রাম।